নমস্কার, ঈশান বাংলা সংবাদে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, বাতিল হল তিন কৃষি আইন, রাজ্য জুড়ে প্রতিক্রিয়া। শিক্ষকের করোনা, 5 দিন বন্ধ লক্ষ্মীপুরের প্রাথমিক স্কুল, আতঙ্ক। বায়োমেডের রক্ত পরীক্ষার রিপোর্টে বিরাট ভুল, ডিসির কাছে নালিশ ভুক্তভোগী সাংবাদিকের। এখনো বাজেয়াপ্ত হল না আটক অবৈধ 40 সুপারি ট্রাক, প্রতিবাদ। শুরু করছি বিস্তারিত সংবাদ। কৃষি আইন বাতিলে কৃষকদের জয় হয়েছে বলে মনে করছে কংগ্রেস ও কৃষক মুক্তি মোর্চা। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া বলেন, এই আইন ছিল কৃষক বিরোধী, সেটা এখন প্রমাণিত। কংগ্রেস প্রথম থেকে এই আইনের প্রতিবাদ জানিয়ে আসছে বলে তিনি মন্তব্য করেন। শিক্ষকের করোনা হওয়ায় স্কুল বন্ধ রাখা হল লক্ষ্মীপুরে। এই শিক্ষাখণ্ডের কাশীপুর বাগান এলপি স্কুলে মৌসুমি পাল নেমার এই শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় 5 দিনের জন্য স্কুল বন্ধ রাখে প্রশাসন। এই ঘটনার পরপর স্কুলের অন্য শিক্ষক ও ছাত্রদের করোনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার মৌসুমি পাল, ওনার মানে 15 তারিখ স্কুলে এসেছিল, স্কুলে ক্লাস করেছেন, স্কুল করেছেন, তারপরে গিয়া উনি চলে গেলেন। 16 তারিখে সকালে খবর দেয় আমাকে যে আমার শরীর একটু আরাম পাইতেছে না, একটু শরীর খারাপ, স্কুলে আসতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তো একে সিএল নিল। তারপরে 17 তারিখ সকালে শুনি ওর করোনা পজিটিভ হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ডিপার্টমেন্টে খবর দিলাম আমার সিআরসিসির মাধ্যমে, বিও ম্যাডামের এখানে। 17 তারিখেই ডিসিশন পেয়েছি যে স্কুল পরের দিন, 18 আজকে থেকে স্কুল বন্ধ করো। 5 দিনের জন্য ডিসি বলেছেন স্কুল বন্ধ করার জন্য, আর ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী সবার টেস্ট করতে হবে। এই 18 তারিখে আজকে হেলথ ডিপার্টমেন্টে এসে আজ এখানে মানে এই টেস্ট চলছে। রক্ত পরীক্ষায় ভুল রিপোর্ট নেওয়ার অভিযোগ উঠল বায়োমেড প্যাথল্যাবের শিলচরের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। এই অভিযোগ করেন সাংবাদিক মণিশঙ্কর পুরকায়স্থ। তিনি জানান, গত 15 নভেম্বর তিনি কালাইনের ক্লিনিকের ল্যাবের মাধ্যমে তার রক্তের নমুনা পাঠান। 16 নভেম্বর তার রিপোর্টে দেখা যায় তার কিডনির ক্রিয়েটিনিন লেভেল 6.23। এই স্তরে লেভেল নেমে গেলে তাকে ডায়ালিসিসে যেতে হবে। বায়োমেডের এই রিপোর্ট দেখে তিনি শরণাপন্ন হন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর ডি সেন পুরকায়স্থর কাছে। তিনি এই রিপোর্ট পুনরায় পরীক্ষা করান মিডল্যান্ডের ল্যাবে। তখন দেখা যায় ক্রিয়েটিনিন লেভেল 3.21। মাত্র 2 দিনে এভাবে লেভেল কিভাবে নেমে গেল তারা এ নিয়ে বায়োমেডে যোগাযোগ করলে তারা জানায় বায়োমেডের রিপোর্ট ঠিক। এ নিয়ে মণিশঙ্কর পুরকায়স্থ ও তার স্ত্রী রুবি পুরকায়স্থ কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এভাবে ভুল রিপোর্ট দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি দাবি জানান। বরাকমেলির প্যাথোলজি ল্যাবগুলার যে দৈন্যত বর্তমানে চলের ওটা, এই সম্পর্কে আপনারা কিছু অবগত করার জন্য আমি আজকে এই ইয়েতে আইসি, মোবাইলে আইসি। তো কথা হয়েছে, গত 15 নভেম্বর আমি কালাইন শিলচরের বায়োমেডের ফ্র্যাঞ্চাইজি কালাইন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে আমার রক্ত দেই। আমার কয়েকটি টেস্টে জেনের মধ্যে ক্রিয়েটিনিন ছিল, সেই ক্রিয়েটিনিন লেভেল বায়োমেটের রিপোর্টে ধরা পড়েছে 6.23। এবং এটা দেখে আমার ডাক্তার, মেরিল্যান্ডের ডাক্তার ডক্টর ডি সেনপুরকায়স্থ সন্দেহ হয়, তাই তিনি আবার এই টেস্টগুলি করান। তখন দেখা যায় আমার ক্রিয়েটিনিন লেভেল মেরিল্যান্ডে এসেছে 3.2। এই যদি চলে তাহলে তো মানুষ নানান রকমের ইয়ের শিকার হবেন, এই ভুল চিকিৎসার শিকার হবেন। এবং বায়োমেড কর্তৃপক্ষ আমারে কইছে যে তারা ইয়ে ঠিক আছে,
তারা যেটা টেস্ট করছে সেটা ঠিক আছে, কিন্তু মেরিল্যান্ড এটা ম্যানিপুলেটেড, কোনটা সত্য কোনটা মিথ্যা আমি আমি কোনটা বুঝবো, কোনটার উপর ভিত্তি করে আমাকে আমারে ট্রিটমেন্ট করা হইব। বরাকের ভেতর দিয়ে সুপারি পাচার চলছে। বুধবার রাত 10টায় হাইলাকান্দির রামনাথপুরে পুলিশ আটক করে 40 গাড়ি কাঁচা সুপারি, কিন্তু এখন পর্যন্ত বাজেয়াপ্ত করা হলো না এই ট্রাকগুলো। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে প্রতিবাদে সোচ্চার হন কৃষক মুক্তি মোর্চার সদস্যরা। তারা অভিযোগ করেন সুপারি পাচারে পুলিশের হাত রয়েছে। আজকে রামনাথপুর থানার প্রশাসনের তরফ থেকে আমার বরাক উপত্যকার কাছাড় হাইলাকান্দির যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী আছে, এই ক্ষুদ্র ব্যবসায়ী সবসময় মিজোরাম থেকে কাঁচা সুপারি এনে এখানে ব্যবসা চালিয়ে যায়। বহুদিন থেকে এই ব্যবসা চলছে, কিন্তু আমি দেখেছি হাইলাকান্দি প্রশাসনের তরফ থেকে কোনোদিনই কোনো বাধা প্রদান করা হয়নি, বা আসাম সরকারের তরফ থেকে এই ধরনের কোনো নির্দেশ দেওয়া হয়নি যে যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী আছে যে কাঁচা সুপারি ব্যবসা করতে পারবেন না বলে কোনো সরকারি কোনো নির্দেশ নেই। কিন্তু হঠাৎ করে গতকালকে রাত্রে মিজোরাম থেকে আমার হাইলাকান্দি এবং করিমগঞ্জের যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী আছে এই সকলে মিজোরাম থেকে কাঁচা সুপারি কিনে রামনাথপুরে আনার পর রামনাথপুরের থানার ওসি সাহেবের নেতৃত্বে এখানে এই গাড়ি সব প্রত্যেকটি গাড়ি এখানে আটক করে রাখা হয়েছে। ন্যায্য মূল্যে দোকানের ডিলারদের বকেয়া কমিশন মিটিয়ে দিতে কেন্দ্রীয় খাদ্য ও গ্রাহক সুরক্ষা বিষয়ক মন্ত্রী অশ্বিনী কুমার চবের কাছে এক স্মারকপত্র তুলে দিলেন শিলচর ফেয়ার প্রাইস শপ অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তারা জানান তারা দীর্ঘদিন থেকে বকেয়া পাচ্ছেন না। কোভিডের সময় তারা রেশন সরবরাহ করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত বকেয়া পাননি। এ নিয়ে ব্যবস্থা নিতে তারা মন্ত্রীর কাছে অনুরোধ জানান। স্মারকপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক অজয় মদক, আলতাফুসন বড়ভুইয়া, অজিত দাস প্রমুখ। उसमें गुवाहाटी में आसाम में तो पहला है, देश में भी गिरे चुड़े दो चार पाँच कारदार होगा उसमें शिक्षा का नाम है। जहाँ संजय अटल जी, अडवाणी जी, पंडित जोशी जी सब लोग आ रहे हैं, हमारे कैलाशपति मिश्र जो संगठन मंत्री भी रहे, राष्ट्रीय उपाध्यक्ष रहे, गवर्नर रहे, जिनके पिताजी के साथ बहुत ही दर्शन काल से उनका साधन रहा, तो सिलचर अपनी पुरानी का है, बहुत ही मजबूत संगठन। इस संगठन को हमें चले बेटी जीवन तक बना के रखना यह हम सब कार्यकर्ताओं का एक कर्तव्य है। এমএনরেগার আওতায় ধুয়ারবন জিপিতে দুটি রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। দীর্ঘ প্রতীক্ষার পরে এই রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ তাদের খুশির কথা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্জালিঙ্গা আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, ধুয়ারবন জিপি সভাপতি ধর্মেন্দ্র তিওয়ারি প্রমুখ। শ্রীগৌরী মাধবধামে অনুষ্ঠিত হচ্ছে বিজেপি হাইলাকান্দি জেলা কমিটির প্রশিক্ষণ শিবির। এতে দলের আদর্শ ও লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন বিজেপির প্রদেশ সম্পাদক কনাদ পুরকায়স্থ। তিনি সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। জনধন যোজনা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে সেটা করা হয়েছিল, এবং এটা করার পিছনে কিন্তু দুটো কারণ ছিল। এক নম্বর কারণ ছিল যে ব্যাংকের সাথে অনেকের যারা অনেক ভারতবর্ষের অনেক নাগরিক ছিলেন, প্রায় কয়েক কোটি নাগরিক ছিলেন, যারা ব্যাংকের সাথে কোনো সম্পর্ক ছিল না, এবং ব্যাংকের সাথে সম্পর্ক না থাকায় কি হয়েছে যে তাদের নানা ধরনের হয়রানি তাদেরকে স্বীকার করতে হতো, নানা ধরনের প্রতারণার শিকার তাদেরকে হতে হয়েছে। মোমবাতি তৈরির 5 দিনের প্রকল্পের সূচনা হলো কাপ্তানপুরে। বাদ্রিপাড় এসসি ফেডারেশন ও কাশীপুর কিরণদীপ এনজিওর পরিচালনায় শিবির শুরু হয়। উদ্বোধন করেন জিপি সভাপতি ব্রজেশ্বর দাস, কিরণদীপ এনজিও সভাপতি জয়প্রকাশ পাশি প্রমুখ। উপস্থিত ছিলেন প্রশিক্ষক রাধিকা রবি দাস, জিপি সচিব এমইউ মজুমদার প্রমুখ। আমাদের এই জিপি অফিসে ক্যান্ডেল তৈরির সূচনা হয়েছে 5 দিনের প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ কেন্দ্রে মাস্টারনি শ্রী রাধিকা রানী রবিদাস সবাইকে
শিক্ষা দান করবেন এবং আমার আন্তরিকভাবে সবাইকে অনুরোধ, সবাই যেন মন দিয়ে এই কাজটা শিখেন এবং ভবিষ্যতে যাহাতে এই ক্যান্ডেল বানাইয়া উপকৃত হন এসএসজির তরফ থেকে। অফিস পাড়ার পরোটাপট্টিতে লক্ষ্মীনারায়ণ মন্দিরের বার্ষিক পুজো অনুষ্ঠিত হলো। প্রতি বছর রাস পূর্ণিমায় এই পুজোর আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা। এবছর 75 বছরে পা দিল এই পুজো। আমরা বেসিক্যালি এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় 1975 থেকে, এটা প্রথম শুরুয়াত হয় যখন এই শিলচর শহরে এখানে ক্লাব রোডে লাইন আসিল, ব্রিজের কিনারে জনতা মিনি মার্কেট আসিল। এইগুলা ডিসমেন্টেল করার পরে আমরা এখানে রিহেবিলিট করা হয়, করার পরে এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত হয়। ছোট্ট করে এটারই হয়, কিন্তু বেসিক্যালি এটারে ঘর দরজা দিয়েটারিয়া এটারে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয় দিয়েটারিয়া। একজ্যাক্ট আমার ডেটটা ঠিক খেয়াল নাই, তবে 83-84 এই রকমের সালে ঘর দিয়েটারিয়া প্রতিষ্ঠা করা হয়। আস্তে 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 এটা প্রথম শনবাসের ঘর থাকে, তারপরে এটারে আস্তে আস্তে এই সবের সহযোগিতাতে পাকার ঘর নির্মাণ করিয়া চারিয়া দ্বিতীয় প্রতিষ্ঠা করা হয়। এবার বাণিজ্যিক বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। শিলচরে বাস্তু পরামর্শের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাস্তু বিপ্র। বাড়িঘর, জমি কেনা বেচা, নগদ অর্থ, সম্পত্তি বৃদ্ধি, স্বাস্থ্য সহ আপনার যাবতীয় সমস্যার সমাধানের জন্য এখানে যোগাযোগ করুন। নমস্কার, আমি বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তু প্রিডিয়ার। বাস্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যে ঘরে আছি বা আমরা যদি কোনো নতুন প্রপার্টি কিনি, সব জায়গায় বাস্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের সবার ঘরে বাস্তুর কোনো না কোনো ছোটোখাটো প্রবলেম আছেই, বাট আমরা জানি না। আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম ফেস করছি বাস্তুর জন্য। বাস্তু জিনিসটা কি? আপনার ঘরের এন্ট্রেন্স থেকে, দরজার এন্ট্রেন্স থেকে শুরু করে আপনার ঘরের ইনভার্টার, আপনার ওয়াশিং মেশিন, আপনার কিচেনের প্লেসমেন্ট, আপনার টয়লেটের প্লেসমেন্ট, আপনার ঠাকুরঘর, এভরিথিং আপনার লাইফে ম্যাটার করছে ছোটোখাটো। আপনার ঘরের ম্যারেজে ডিলে হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনায় প্রবলেম হতে পারে, আপনি যতই চেষ্টা করুন না কেন বাচ্চা পড়াশোনায় মন বসাতে পারছে না। বাস্তুর নামে কোনো কিছু ভাঙ্গা উচিত না। ডোন্ট ব্রেক এনিথিং ইন দ্য নেম অফ বাস্তু। বাস্তু জিনিসটাকে পজিটিভলি নিন এবং ঘরে বসেই আপনার ঘরের ছোটোখাটো জিনিস এখান থেকে এখানে সরিয়ে আপনার ঘরের বাস্তু ঠিক করতে পারবেন এবং আপনার লাইফে অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আপনার লাইফে টাকা পয়সা যেগুলো আটকে আছে এগুলো আপনি ঠিক করতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তু চেক করান এবং লাইফে হ্যাপিনেস বা যে হেলদি লাইফ যেটা আছে এটাকে মেনটেন করুন, এটাকে নিয়ে চলুন। ধন্যবাদ। তাই দেরি না করে আজই চলে আসুন বাস্তু বিপ্র, কলেজ রোড, মোবাইল নাম্বার 9160017307। সমস্যার সমাধান করুন, জীবনকে উপভোগ করুন। এবার দীপাবলিতে আপনাদের জন্য বিশেষ নিরামিষ থালি নিয়ে এসেছে শ্রীকৃষ্ণ ভোজনালয়। শিলচর সিভিল হাসপাতালের উল্টো দিকে শ্রীকৃষ্ণ ভোজনালয়ে আপনি পাবেন সব ধরনের নিরামিষ আইটেম। সকাল 8টা থেকে খোলা থাকছে এই রেস্টুরেন্ট, থাকছে দীপাবলির স্পেশাল ডিশ, হোম ডেলিভারির ব্যবস্থা আছে।
8011060416 এই নম্বরে হোম ডেলিভারির জন্য অর্ডার করুন। আগামী 20 ও 21 নভেম্বর প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন ভারতের সেরা বিশিষ্ট অঙ্কোলজিস্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর শঙ্কর রেড্ডি, বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর ধনঞ্জয় রাও গিঞ্জুপাল্লি, বিশিষ্ট ইএনটি বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আজিজ। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9169166907 এই নম্বরে। উধারবন্দের কুম্ভীরগ্রাম চা বাগানে শুরু হলো বড়ম বাবার মেলা। কমিটির সভাপতি শিবা মুড়া, সম্পাদক শীতেশ মাল, প্রণয় রিকিয়াসন, মঙ্গল সিংরা জানান গত 40 বছর থেকে এই মেলা হয়ে আসছে। তারা এই মেলা ও পুজোর বৃত্তান্ত তুলে ধরেন। আমাদের এই উৎসব প্রায় 30 থেকে 35 বছর হয়ে গেছে। আমরা নিজে নিজে এটা বাইরে থেকে কালেকশন করে পূজার ব্যবস্থা করি এবং এখানে মোটামুটি 15-20 হাজার মানুষ এখানে আসে, মা প্রসাদ খাই যায় এবং সেবা করে, এবং আর কিছু কালেকশন আমাদের বাগান তরফ থেকে দেয়, যেটা দিয়ে তো কিছু হয় না আমাদের, তার কারণে আমরা বাইরে রিসিট কালেকশন করে আসি। আমাদের সঙ্গে ছেলেরা বেজান পরিশ্রম করে কাজের জন্য। আচ্ছা, পূজাটা কটার সময় আরম্ভ হয়েছে? পূজা আমরা সকাল 4টা থেকে শুরু করেছি এবং 11টার সময় শেষ হয়েছে পূজা। আর মহাপ্রসাদ বিতরণ মনে করো আমরা 12টার থেকে শুরু করে দিয়েছি, এটা 10টা 11টা অবধি চলতে থাকবে। জনতার চাপে শেষ পর্যন্ত কালাইন বাজারের ফুটপাতের পাশের অবৈধ দোকানপাট ও অটোস্ট্যান্ড উঠিয়ে দিল পুলিশ। কালাইনে বৃহস্পতিবার আলতাফ হোসেন নামের এক দিন মজুরের মৃত্যুর পর এই ব্যবস্থা নিল প্রশাসন। এ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়। সার্কেল অফিসার কাবেরী রংপেপির নির্দেশে কালাইন তেমাথা থেকে বাজার শ্মশানঘাট পর্যন্ত সব দোকানপাট ও অটোস্ট্যান্ড উঠিয়ে দেওয়া হয়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করল শিলচর জেলা কংগ্রেস। কংগ্রেস ভবনে আয়োজিত এক সভায় এদিন প্রয়াতের প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে, সজল বণিক, তমালকান্তি বণিক, সঞ্চিতা আচার্য, অতনু ভট্টাচার্য, সঞ্জীব রায় প্রমুখ। তারা ইন্দিরা গান্ধীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। আজকে 19 নভেম্বর আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী তথা ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর 104তম জন্মদিবস। আমরা এই কংগ্রেস ভবনে আজকে আড়ম্বরের সহিত ওনার জন্মদিবস পালন করছি। আমরা এর মধ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি এবং মাল্যদান করেছি ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিকে, এবং এরপর আমরা ওনার জীবনী সম্বন্ধে আলোচনা করব। করোনার জন্য এতদিন সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু এবার 3 দিনের অ্যাথলেটিক ফেস্টিভ্যালের আয়োজন করেছে করিমগঞ্জ ডিএসএ। এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন ডিএসএ সভাপতি অমলেশ চৌধুরী, সচিব সুদীপ চক্রবর্তী সহ অনেকে। এই ক্রীড়া উৎসবে আমাদের এফিলিয়েশন ক্রীড়া ক্রীড়া সংস্থার এফিলিয়েশনের কোনো প্রয়োজন নেই। যে কোনো ক্লাব সংস্থা এই ক্রীড়া সংস্থায় অংশগ্রহণ করতে পারে। উৎসাহের সঙ্গে শিলচরে পালিত হলো গুরু নানকের জন্মদিন। এই উপলক্ষে এনএন দত্ত রোডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন পুর কমিশনার ঝলক চক্রবর্তী। এ নিয়ে জানান শিখ গুরুদ্বারা প্রবন্ধ কমিটির কর্মকর্তারা। আজ 19 নভেম্বর 2021 মে শ্রী গুরু নানক দেবজি কা প্রকাশ পুরব হম লোগ মনা রে, 552 बर्थ एनिवर्सरी है उनका, जो हम लोग सेलिब्रेट कर रहे हैं सिलचर की संगत मिलके। पिछले 5-6 सालों से बहुत यहाँ पे बख्शिश है कि कम से कम 1,000-1,200-1,500 श्रद्धालु जो सिलचर के लोकल है वो आते हैं और हमें बहुत खुशी है उनकी सेवा करने के लिए। धन्यवाद।
বুড়িবাল জিপের দুর্নীতির তদন্তের দাবি করলেন স্থানীয় তৃণমূল নেতা লিয়াকত হোসেন। তিনি সাংবাদিকদের জানান, শালচাপড়া জিপিতে ব্যাপক আকারে দুর্নীতি হয়েছে। বুড়িবাল জিপির কাজের তিনি তদন্ত দাবি করে বলেন, এই গ্রামে জন্মেছিলেন গোলাম ওসমানের মতো নেতা, আর এখানেই চলছে দুর্নীতি। বর্তমানে অত্যন্ত লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, প্রত্যেক দিন পত্রিকা খুলিলেই পত্রিকার শিরোনামে দেখা যায় বুড়িবালের কেলেঙ্কারি, টিভি খুলিলে, হোয়াটসঅ্যাপ খুলিলে দেখা যায় বুড়িবালের দুর্নীতি। এ ব্যাপারে অত্যন্ত লজ্জার ব্যাপার, যেখানে বারিস্টার গোলাম এফ গোলাম ওসমানের বাড়ি, ফুরমতালি বড় স্কুলের বাড়ি, বুড়িবালে তো আদর্শ একটা গ্রাম, সেই গ্রামে আজকে এই দুর্নীতির বীজ কে বা কারা করিতেছে তা বারবার কর্তৃপক্ষের কাছে পত্রপত্রিকায় নিউজে সাংবাদিক ভাইরা প্রকাশ করার পরও এ ব্যাপারে কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয় না। তার জন্য আমরা অত্যন্ত বুড়িবাইল গ্রামের পক্ষ থেকে আমি বলছি, আমরা অত্যন্ত লজ্জিত ও দুঃখিত। হুজাইয়ে পালিত হলো গুরু নানকের জন্মদিন। এতে শিখ গুরুদোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিখ সম্প্রদায় ছাড়াও অন্য সম্প্রদায়ের লোকেরাও অংশ নেন। বরখলা বিধানসভা ভিত্তিক NSUI কমিটির কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব সহ সম্বর্ধিত করলেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, জাতি ধর্ম ভাষার নির্বিশেষে সবার সার্বিক কল্যাণে কাজ করতে চায় কংগ্রেস। একই আদর্শে অনুপ্রাণিত NSUI ছাত্রছাত্রীদের কেরিয়ার গড়ার পাশাপাশি রাজনীতির প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন NSUI জেলা সাধারণ সম্পাদক আমিনুল হোসেন বড়ভুইয়া, কংগ্রেস নেত্রী ফরিদা পারভীন লস্কর, হিফজুর রহমান বড়ভুইয়া, সালেহ আহমেদ লস্কর, ঝন্টু সরকার প্রমুখ। আমরা চাই সবাই একত্রে মিলে সব ধরনের ভাষাভাষি ধর্মাবলম্বী লোক এক প্ল্যাটফর্মে থাকবো, যে প্ল্যাটফর্মটা কংগ্রেস। এই জন্য আমরা এই ব্যাপারে সজাগ হতে হবে। ছাত্রদের পড়াশোনা নিয়ে অনেক ব্যাপার আছে, অনেক অসুবিধা আছে, সেই সব নিয়ে আপনারা ভাবতে হবে এবং কিভাবে কি করলে আমাদের বর্তমান ছেলেমেয়েরা পড়াশোনায় এগিয়ে যেতে পারে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে শুক্রবার এক চক্ষু শিবির হয় নর্মাল স্কুলে। কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর এই শিবিরের উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অরিন্দম ভট্টাচার্য, সারদা সিনহা, ডক্টর জয়া নাথ, ডক্টর প্রবীণ সিং প্রমুখ। আজকে আমাদের এখানে ক্যাটারাক্ট শনাক্তকরণ শিবির হচ্ছে। এই ধরনের শিবির আমরা সারা বছর ধরে করে থাকি, কিন্তু কোভিডের জন্য গত দু বছর থেকে শিবির করতে পারছি না। এখন কোভিড কিছুটা কমায় আমাদের জেলা প্রশাসন শিবির করার অনুমতি দিয়েছেন, তাই আমরা আবার শিবির শুরু করেছি। আজকে এই কোভিডের পরে প্রথম শিবির করছি, দ্বিতীয় পর্যায়ের কোভিডের পরে প্রথম শিবির হচ্ছে আজকে। আমরা প্রতি সপ্তাহে কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের শিবির করে থাকি। এইসব শিবিরে যারা ক্যাটারাক্ট রুগী তাদেরকে শনাক্তকরণ করা হয়। আমরা সেই সব ক্যাটারাক্ট পেশেন্টদের আমাদের লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে আসি, আমাদের বাসে করে নিয়ে আসি, পরদিন অপারেশন হয় এবং তার পরদিন আমরা যেখান থেকে পেশেন্টরা আসেন সেখানে আমরা পৌঁছে দিয়ে আসি। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। বাতিল হলো তিন কৃষি আইন, রাজ্য জুড়ে প্রতিক্রিয়া। শিক্ষকের করোনা, 5 দিন বন্ধ লক্ষ্মীপুরের প্রাথমিক স্কুল, আতঙ্ক। বায়োমেডের রক্ত পরীক্ষার রিপোর্টে বিরাট ভুল, ডিসির কাছে নালিশ ভুক্তভোগী সাংবাদিকের।
বাজেয়াপ্ত হলো না আটক অবৈধ ৪০ সুপারি ট্রাক। প্রতিবাদ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।